কোভিড-19 প্রতিরোধ ও সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালা রংপুর সিভিল সার্জন মিলনায়তনে গত 5ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, রংপুর বিভাগ ও জেলা কমিটি এই কর্মশালা আয়োজন করে। প্রধান অতিথি থেকে কর্মশালা উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোস্তাফিজার রহমান মোস্তফা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সনদ প্রদান করেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের অবসরপ্রাপ্ত পরিচালক ও রংপুর লাইফলাইন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার হামিদুল হক খন্দকার। উদ্বোধন অনুষ্ঠানে রংপুরের সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুমার এবং সমাপনী অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট রংপুর বিভাগ কমিটির আহ্বায়ক আশরাফ খান কিরণ সভাপ্রধান ছিলেন। কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন দি ইউনিভার্সিটি অব কুমিল্লার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আবু হানিফ খান। করোনায় সতর্কতা বিষয়ে আলোচনা করেন রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার কানিজ সাবিহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাসচিব মোহাম্মদ নুরুজ্জামান প্রধান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর নুরুল ইসলাম পটু, সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ মেহেদি হাসান বনি, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সদস্য লালমনিরহাট জেলা হতে এস এম শরীফুল ইসলাম রতন ও গাইবান্ধা জেলা হতে কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান বলু, শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান মিজান, বাংলা ভিশনের রংপুরের ব্যুরো প্রধান মোহাম্মদ জুয়েল, দৈনিক প্রত্যাশার আলো এর প্রকাশক ও সম্পাদক সরোয়ার আলম মুকুল। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন আব্দুর রহমান ও উপস্থাপনায় ছিলেন হুমায়ুন কবির মানিক। কর্মশালায় রংপুর, দিনাজপুর, নীলফামারী, রংপুর সিটি সহ রংপুরের 8 উপজেলার 90 জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর, তারাগঞ্জ, বদরগঞ্জ, গঙ্গাচড়া ও রংপুর সদর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণের নাম ঘোষণা করা হয়।